ভিঠলহাটের যে মাদ্রাসা রয়েছে এখান থেকে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে, সে সম্বন্ধে কীভাবে বলবেন? সাহায্য করেছে তাদেরকে মুখটা উজ্জ্বল করার, এই নিয়ে আমার উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমি একটা ভালো রেজাল্ট করব। সেইভাবে আমি নিজের ইচ্ছা মতো পড়াশোনা করতাম, আর সারাদিনে কত করে পড়ছি, সারাদিনে 10 ঘন্টা করে পড়াশোনা করে আমি এই সফলতা অর্জন করতে পেরেছি। এছাড়া কি করতে? এছাড়া বাড়িতে বর্দার জরির কাজ করতো, আমিও তাকে সাহায্য করতাম জরির কাজে, সময় পেলে যতটা সময় পেতাম পড়াশোনার কাজে লাগিয়ে দিতাম, আর বাদ বাকি কাজ করতাম বাড়িতে। কত নম্বর পেয়েছো? 998 নম্বর পেয়ে সপ্তম স্থানে অধিকার করেছি পশ্চিমবঙ্গের মধ্যে। এখন তোমার উচ্চাকাঙ্ক্ষা কী রয়েছে, কী করতে চাও? আমার উচ্চাকাঙ্ক্ষা আমি আরও উচ্চ শিক্ষিত হই, পড়তে চাই, আরও অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে চাই। কী নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? আরবি নিয়ে পড়াশোনা করতে চাই আমি। মোটামুটি এখন কি ভর্তি হয়ে গেছো? এখন ভর্তি হয়েছি, কিন্তু ঠিক মতো সেখানে চলতে পারবো কি না, মানে অর্থ জোগাতে পারবো কি না ঠিক জানা নেই এখন। এখন কোথায় ভর্তি হয়েছে? হুগলি আরামবাগে পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসাতে ভর্তি হয়েছে। সেখানে পড়াশোনা করতে চাইছো? দিদিও আমাকে সাহায্য সহযোগিতা করতে স্কলারশিপ দিয়ে মাইনরিটি ফর্মে বা সাইকেল দিয়েছে আমাকে অনেক, যেইভাবে আমি নিয়ে পড়াশোনা করতাম দিদির সাইকেলের সাহায্যে। হ্যাঁ, সরকার থেকে অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। নাম? শরীফুল ইসলাম শাহ। ধরো আপনার ছেলে মাদ্রাসা পড়ে সপ্তম স্থান পেল রাজ্যের মধ্যে, আপনি গর্ববোধ করেন তো? গর্ববোধ করি, তার মধ্যে দিদি আমার অনেক সহযোগিতা করেছে। আমি গরিব মানুষ, আমার একটা ঘর দিয়েছে, দিদি সাইকেল দিয়েছে, সাইকেলে যাতায়াত করে, বা স্কলারশিপের টাকা পয়সা অনেক পেয়েছে। এইভাবে দিদির সহযোগিতা, আমাদের মাস্টারমশাইদের প্রচুর সহযোগিতায় তবে ছেলে এতদূর পর্যন্ত এগিয়েছে। আমি গরিব মানুষ, আমি জন্মজুর খাটি, আমার বড় ছেলে জরির কাজ করে, ও ছেলে সময় পেলেই জরির কাজে এসে হাত লাগায়, 10 ঘন্টা করে পড়াশোনা করে, খুব ভদ্র নম্র ছেলে। ওর আশা আছে পড়াশোনা করার আরবি লাইনে, কিন্তু ভর্তি করে দিয়েছি, এখন সমস্যা আর্থিক সহযোগিতা পাবো কি পড়াইতে পারবো সেটা আপনাদের সহযোগিতা এই কামনা। আপনার নাম? আমার নাম মকবুল আলী শাহ। ছাত্র মাদ্রাসা বোর্ডের সপ্তম স্থান রাজ্যের মধ্যে কেমন বোধ করছেন আপনি? আমরা খুব আনন্দিত, খুব খুশি, আমরা খুব উৎফুল্ল। তার কারণ আমাদের মাদ্রাসা মাদারপাড়া সিদ্দিকিয়া নুরিয়া সিনিয়র মাদ্রাসা সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা নাম করা এবং সুন্দরবনের ঠিক প্রত্যন্ত এলাকায় আমাদের মাদ্রাসাটা অবস্থিত, রাস্তার ধারেই, সুন্দর পরিবেশের মধ্যে, এবং সেই আমাদের মাদ্রাসা হোস্টেল আছে। ছেলেটা ছোটোবেলা থেকে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং আমার গ্রামেরই ছেলে, আমার ভাইপো সম্পর্ক হয়, আমি নিয়ে ভর্তি করেছিলাম। ছোটোবেলা থেকে ওর চরিত্র বা ওর আখলাক বা ওর চলাফেরা আমাদের খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা শিক্ষক ছাত্র ওর উপরে খুব সন্তুষ্ট, যদিও গরিব, বাপ খুব গরিব, মাঠে কাজ করে, বড় ভাই একটা আছে, সেও জরির কাজ করে, সংসার কোনো রকমই চলে। আমরা এবং আমরা যারা শিক্ষক এবং যারা আশেপাশে অভিভাবক আছে প্রত্যেকে কিছু সাহায্য সহযোগিতা করে ওকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। এর আগে আমাদের মাদ্রাসা থেকে যতগুলো ছেলে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিকে, প্রত্যেকে ভালো রেজাল্ট করে গেছে। আমাদের মাদ্রাসা থেকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড হয়েছেন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে 10 হয়েছে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে 16 হয়েছে, এবং এই ছেলেটা আমরা জানতাম প্রথম থেকে এটা কিছু করবে, তাই আজকের ও আমাদের গর্ব। সারা পশ্চিমবঙ্গের উপরে 798 নম্বর পেয়ে আমাদের মাদ্রাসার এবং এলাকার এবং শিক্ষকদের মুখ উজ্জ্বল করেছে, আমরা ওর উপরে খুব সন্তুষ্ট। আরও আমরা ওর উপরে দোয়া করি যাতে ও আরও একটু এগিয়ে যায়। আপনার নাম? আমার নাম মুফতি সাজিদুর রহমান, আমি মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট হেড।